কুমিল্লা 11-14 গ্রাম আসনে এবার বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক মুজিব সহ মোট 8 জন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। এই আসনে এবার আলোচনায় এসেছে একঝাঁক নতুন মুখ। নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ করছে সবাই। আলোচনায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম। ইতিমধ্যেই তিনি জোর প্রচার চালাচ্ছেন, মনোনয়ন পেলে 14 গ্রামকে রোল মডেল করা সহ নানা উন্নয়ন প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও আলোচনায় আছে 14 গ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোহবান ভূঁইয়া হাসান সহ অন্যান্যরা। নিপীড়িত, হামলায় মামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে আমি নিরলসভাবে আমি কাজ করছি করার জন্য। 14 গ্রামটাকে একটা রোল মডেল হিসেবে আমি তৈরি করতে চাই এবং সারা বাংলাদেশকে আমি দেখিয়ে দিতে চাই বঙ্গবন্ধু এই সোনার বাংলাটা চেয়েছিলেন। আমরা যাতে পুরো 14 গ্রামটা একটা পরিবারের মতো আমরা সবাই বসবাস করতে চাই। আমি আরেকটা টার্গেট হলো আমরা এমনভাবে আমি যে সংগঠনটা 14 গ্রামে তৈরি করেছি, আমার সংগঠনের প্রত্যেকটা লোক সাধারণ যে কোনো ভোটারের কাছে গেলে তারা আকৃষ্ট হবে, তারা উৎসাহিত হবে নৌকাকে ভোট দিতে, কারণ আমার কর্মীগুলা বা আমাদের সহপাঠীগুলা সহকর্মীগুলা এইভাবে আমরা তৈরি করেছি। কারণ আমি যদি একজন বিপদগামী কর্মী তৈরি করি তাকে দিয়ে আমি কিন্তু ভোট প্রার্থনা করতে পারবো না। আমিও 14 গ্রামে কিন্তু গত 30 বছর থেকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা পারিবারিকভাবে আমরা মানুষের পাশে আছি, বিশেষ করে দুস্থ মানুষ, আমরা বয়স্ক ভাতা, আমরা প্রত্যেক বছর জাকাত, ঘর বাড়ি, শিক্ষা, তারপরে বিয়ে, তারপরে লেখাপড়ার খরচ, এগুলো কিন্তু আমরা কন্টিনিউ আমরা করে যাচ্ছি।